হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি আমি। যে টপিকটা আমরা প্রায় দেখেছি বাড়িতে অনেকের এই সমস্যাটা হয়ে থাকে বা এই রোগটা হয়ে থাকে, দ্য ডিজিজ ইজ কল্ড চিকেন পক্স। চিকেন পক্স এই যে নামটা, এই নামটার সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। কেন? কারণ আমাদের বাড়িতে প্রায় এই রোগটা হয়ে থাকে অনেকেরই, স্পেশালি এই সিজনে। এই সিজনে চিকেন পক্সটা বেশি হচ্ছে। অ্যাকর্ডিং টু মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমি দেখছি এই টাইমটাতে বেশি চিকেন পক্সের কেস আসছে বা আসে জেনারেলি। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এত ডিটেলে বলছি, চিকেন পক্স কী? চিকেন পক্স হচ্ছে এক ধরনের স্কিন ইরাপশন। যে স্কিন ইরাপশনটাতে আমরা দেখি প্রচণ্ড জ্বালা থাকে, ব্যথা থাকে, এটা একটা ভাইরাল ইনফেকশন, কন্টেজিয়াস ডিজিজ। যে ডিজিজটাতে, যে ইনফেকশনটাতে আমরা দেখেছি খুব সহজেই এই রোগটা ছড়িয়ে যায়। কী ধরনের ইরাপশন আমরা দেখতে পাই? এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এই ধরনের ঠিক ইরাপশন আমরা চিকেন পক্সে বডির মধ্যে দেখতে পাই। কোথায় হয়? বডির যে কোনো জায়গাতে। ইট মে বি অন ইওর ফেস, ইট মে বি অন ইওর ব্যাক, বেলি, চেস্ট, অল ওভার দ্য বডি, যেখানে খুশি এই চিকেন পক্সটা হতে পারে। এই ছবিতে দেখতে পাচ্ছেন যেরকম, এরকম ফোসকা ফোসকা হবে এবং তাতে ব্যথা জ্বালা থাকবে। বেশ কিছু সিমটমস দেখতে পাই আমরা চিকেন পক্স যে পেশেন্টের হয় সেই পেশেন্টের মধ্যে। সেই সিমটমসগুলো আমি এখানে উল্লেখ করছি না। আমি আজকের এই ভিডিওতে কিছু মেডিসিনের নাম করব বা নাম বলবো, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আপনারা এই এই সিমটমসের সাথে যদি মিলিয়ে নিয়ে থাকেন তাহলে খুবই সুন্দর রেজাল্ট পাবেন এবং এই চিকেন পক্সের যে পেন, যে জ্বালা, যে ব্যথা, যে কষ্ট, সেই কষ্ট থেকে অনেকটাই রিলিফ বা উপশম অনুভব করবেন। চিকেন পক্স ইজ আ কন্টেজিয়াস ডিজিজ এবং এটার একটা সময়কাল রয়েছে। প্রত্যেকটা ডিজিজেরই একটা সময়কাল থাকে, স্পেশালি অ্যাকিউট ডিজিজের কথা বলছি আমি এখানে। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, এই সমস্ত যে ডিজিজগুলোর কী আছে একটা নির্দিষ্ট সময়কাল আছে। ইনফ্লুয়েঞ্জা একটা নির্দিষ্ট সময়কাল আছে। যেমন চিকেন পক্সে কী দেখা যায়, 10 থেকে 12 দিনের মধ্যে চিকেন পক্সের এই যে পিরিয়ডটা এটা শেষ হয়ে যায়। আপনি ওষুধ খান না খান কোনো যায় আসে না। তাহলে আমি ওষুধ খাবো কেন? সো কোশ্চেন ইজ হোয়াই আই টেক দ্য রেমেডি, কেন আমি ওষুধ নেবো বা খাবো? তো কারণ এটাই ওষুধ নেওয়ার। আপনি যদি এই ওষুধগুলো নিয়ে থাকেন, আমি যে ওষুধগুলোর কথা বলবো অ্যাকর্ডিং টু সিমটমস সিমিলারিটি, তাহলে অনেকাংশে আপনি দেখবেন আপনার যে কষ্ট, আপনার যে যে অসুবিধাগুলো আপনি ভোগ করছেন, সেই অসুবিধাগুলো থেকে আপনি অনেকটাই আরাম পাবেন। তো এই যে ভিডিওটি, এই ভিডিওটি একটা পার্টে সম্ভব নয় কমপ্লিট করা, বিকজ 6 থেকে 8টা ওষুধের আমি নাম বলার চেষ্টা করবো এখানে এবং সিমটমস সিমিলারিটি অনুযায়ী আপনাকে মেডিসিনটা নিতে হবে। তো অবশ্যই এই ভিডিওটার আমি সেকেন্ড পার্ট অবশ্যই বানাবো। তো বন্ধুরা, চিকেন পক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটা সবচেয়ে ফ্রিকুয়েন্টলি ইউজ হয়ে থাকে সেই ওষুধটার নাম হচ্ছে নান আদার দ্যান রাস্টক্স। অন্য কোনো মেডিসিন নয়, মেডিসিনটা হচ্ছে রাস্টক্স। রাস্টক্স এই ওষুধটা খুবই পরিচিত একটা ওষুধ। গা হাত পায়ে ব্যথা, জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন প্রবলেমে আমরা এই ওষুধটা ইউজ করে থাকি এবং খুবই ফ্যামিলিয়ার একটা ওষুধ, আপনারা সকলে জানেন। তো এই ওষুধটা কখন নেব আমরা? যদি কোনো পেশেন্টের চিকেন পক্স হয়েছে, ইরাপশন রয়েছে, পেশেন্টের ব্যথা অল ওভার দ্য বডি, প্রচণ্ড ব্যথা রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে এই ওষুধটার কথা চিন্তা করব। আবার বলে দিই, কোনো পেশেন্টের চিকেন পক্স হয়েছে, তার সঙ্গে মাইল্ড ফিভার রয়েছে, ইন্টারমিডিয়েট টাইপ অফ ফিভার হতে পারে, রেমিটেন্ট টাইপ ফিভার হতে পারে, কন্টিনিউড ফিভার হতে পারে, ফিভারের সাথে যদি আপনি দেখেন অল ওভার দ্য বডি পেন রয়েছে, স্পেশালি মাস্কুলার পেন রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি এই ওষুধটার কথা চিন্তা করবেন। রাস্টক্সের ব্যথা কেমন হবে? রাস্টক্সের ব্যথাতে আপনি দেখবেন পেশেন্ট চিৎকার করবে, রেস্টলেস থাকবে, পেশেন্ট টিপে দিতে বলবে, টিপলে আরাম অনুভব করবে, এই ধরনের পেন আমরা রাস্টক্সের মধ্যে দেখতে পাই এবং ফাস্ট মুভমেন্টে ব্যথা বেড়ে যায়, কন্টিনিউয়াস মুভমেন্টে পেশেন্টের আরাম থাকে ব্যথা। তো এই হচ্ছে রাস্টক্সের সিমটম। রাস্টক্স সিলেকশন করবেন এই সমস্ত সিমটমগুলো যদি আপনি দেখতে পান। তাহলে এই যে রাস্টক্স মেডিসিনটা আপনি কোন পোটেন্সিতে ইউজ করবেন? দ্য পোটেন্সি ইজ অবভিয়াসলি 200। এটা অ্যাকিউট একটা ডিজিজ চিকেন পক্স এবং এই ডিজিজটাতে, এই প্রবলেমটাতে অবশ্যই আপনি 200 পোটেন্সি ইউজ করবেন। হোয়াই? বিকজ অ্যাকিউট কেসে আমরা দেখেছি বা জেনেছি যে 200 পোটেন্সি ভালো কাজ করে বা এর থেকে হায়ার পোটেন্সিও ভালো কাজ করে। তো আমি এই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি 200 পোটেন্সি ভালো কাজ করে। তো অবশ্যই 200 পোটেন্সি ইউজ করবেন ওয়াটার সলিউশনে। দ্যাট মিন্স 1 কাপ জলে 5 থেকে 10 ফোঁটা ওষুধটা দেবেন এবং ওইখান থেকে 1 চামচ করে প্রতি ঘন্টায় নিতে থাকবেন। এইরকম করে প্রত্যেকটা ওষুধই আপনি নেবেন, যে ওষুধগুলোর ফার্দার আমি বলবো বা বলছি, নেক্সট যে ওষুধগুলোর নাম বলবো সেগুলো এই একইভাবে নেবেন। বারবার করে আমি কিন্তু ডোজগুলো বলবো না,
কি বললাম, এক কাপ জলে 5 থেকে 10 ফোঁটা নেবেন, সেইখান থেকে 1 চামচ করে প্রতি ঘন্টায় নিতে থাকবেন। তো পরের মেডিসিনে চলে আসি, পরের মেডিসিন হচ্ছে জেলসিমিয়াম। যদি আপনি দেখেন পেশেন্টের চিকেন পক্স হয়েছে, চিকেন পক্সের সাথে পেশেন্টের পুরো শরীরে ব্যথা রয়েছে, পেশেন্টের ডালনেস রয়েছে, অর্থাৎ পেশেন্ট এক জায়গাতে চুপচাপ পড়ে থাকছে, জেলসিমিয়ামের আমরা 3D অর্থাৎ ডালনেস, ডিজিনেস, ড্রাউজনেস এই কথাটা আমরা শুনেছি, তার মানে হচ্ছে পেশেন্ট খুব তন্দ্রাচ্ছন্ন থাকবে, পেশেন্ট নিঝুম থাকতে পছন্দ করবে, একা থাকতে পছন্দ করবে, কথা বলতে চাইবে না পেশেন্ট, এবং চুপচাপ একটা জায়গাতে স্থিরভাবে চোখ বন্ধ করে পড়ে থাকতে চাইবে। এটা হচ্ছে জেলসিয়ামের সিমটম। যে কোনো রোগে আপনি জেলসিয়াম এই লক্ষণের উপর ভিত্তি করে দিতে পারেন, ঠিক তেমনই আপনি চিকেন পক্সেও জেলসিয়াম এই লক্ষণগুলো থাকলে দিতে পারেন। আবার বলি, পেশেন্টের নিঝুম থাকবে, পেশেন্ট একা থাকতে চাইবে, পেশেন্ট চোখ বন্ধ করে চুপচাপ পড়ে থাকতে চাইবে একদম অন্ধকার ঘরে, সাথে পেশেন্টের দুর্বলতা থাকবে প্রচণ্ড রকমের, পেশেন্টের হাত পা কাঁপতে পারে, স্পেশালি জিভটা কাঁপবে, এবং জলতেষ্টার অভাব থাকবে, পেশেন্টের জলতেষ্টা প্রায় নেই বললেই চলে জেলসিমিয়ামের ক্ষেত্রে। তো জেলসিমিয়াম সিলেকশন করতে গেলে চিকেন পক্সে আমরা এই ওষুধ, এই সিমটমগুলো অবশ্যই দেখে নেব। জেলসিমিয়াম কোন পটেন্সিতে ইউজ করবেন? জেলসিমিয়াম আপনি 30 পটেন্সিতে ইউজ করবেন, 200 পটেন্সিতেও ইউজ করতে পারেন, বাট আমি জেনারেলি 30 পটেন্সি ইউজ করি এই সমস্ত অ্যাকিউট কেসে। আপনি 200 পটেন্সি ইউজ করতে পারেন আগের মতন, আগের একই ডোজে, ঠিক আছে? নেক্সট মেডিসিন চলে যাই। নেক্সট মেডিসিনের নাম হচ্ছে মাক্সল। যদি দেখেন চিকেন পক্সের সাথে গলায় প্রচণ্ড ব্যথা রয়েছে, এই জায়গা সাবলিঙ্গুয়াল সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ফুলে রয়েছে বা প্যারোটিড গ্ল্যান্ড ফুলে রয়েছে, তার সাথে পেশেন্ট গরম কিছু খেলে পেশেন্টের গলায় একটু আরাম অনুভব হচ্ছে, জিভটা থলথলে প্রকৃতির, জিভে বা মুখে প্রায় লালা রয়েছে, থুতু আসছে, সাথে পেশেন্টের প্রচণ্ড রকমের জলতেষ্টা রয়েছে এবং জিভের চারিদিকে দাগ রয়েছে, দাঁতের ছাপ রয়েছে, ইমপ্রিন্ট অফ টিথ অর ইনডেন্টেড অফ টিথ ইজ প্রেজেন্ট বিসাইড দ্য টাং। তো এই লক্ষণগুলো, এই সাইন সিমটমসগুলো যদি আপনি পান, সেই ক্ষেত্রে আপনি মাক্সল ইউজ করবেন। এছাড়াও মাক্সলের এই যে শরীরে যে গা হাত পায়ে ব্যথা বা গলায় ব্যথা, এই যে সমস্যাগুলো যেগুলোই থাক না কেন, মাক্সল সিলেকশন করতে গেলে আরেকটা ইম্পর্টেন্ট যে সিমটম সেটা হচ্ছে এই সমস্ত লক্ষণগুলো রাত্রেবেলায় বা সানসেট টু সানরাইজ অ্যাগ্রাভেট করবে, অর্থাৎ রাত্রেবেলায় বেড়ে যাবে। তো এগুলো হচ্ছে মাক্সল নেওয়ার কয়েকটা সিমটম, মাক্সল সিলেকশন করার কয়েকটা লক্ষণ। মাক্সল কোন পটেন্সি নেবেন? এক্ষেত্রেও আপনি 200 বা 30 দুটো যে কোনো একটা পটেন্সি আপনার কাছে যেটা থাকবে সেটা নিতে পারেন একই পটেন্স একই ডোজে। নেক্সট যে মেডিসিনটার নাম আমি বলতে চলেছি, সেই মেডিসিনটার নাম হচ্ছে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। এই ওষুধটা খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ। এই ওষুধটা আপনি যে কোনো রোগে ইউজ করবেন, যেখানে আপনি দেখবেন হাড় ভাঙা ব্যথা রয়েছে। তো এই ওষুধটার ক্যারেক্টারিস্টিক একটা কিনোট একটা সিমটম হচ্ছে হাড় ভাঙা ব্যথা। শরীরে হাড় ভাঙা ব্যথা হলে, হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা হবে, কাউকে পেটালে যেরকম ব্যথা হবে, ব্রুইস টাইপ অফ পেন ইজ প্রেজেন্ট ইন কেস অফ ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। তো যখন আপনার চিকেন পক্সের পেশেন্ট আপনাকে বলবে, ডাক্তারবাবু আমি প্রচণ্ড ব্যথা ভোগ করছি, আপনি ব্যথার জন্য আমাকে কিছু ওষুধ দিন, আমার হাড়ে হাড়ে ব্যথা হচ্ছে, ব্রুইস্ট পেন হচ্ছে, তখন সবচেয়ে আগে আপনি যে ওষুধটার কথা চিন্তা করবেন সেই ওষুধটা হচ্ছে ইউপেটোরিয়াম, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। রাস্টক এবং ইউপেটোরিয়ামের মধ্যে পার্থক্য এটাই, রাস্টক্সের ব্যথা জেনে আমরা মাস্কুলার পেন অর্থাৎ মাংসপেশিতে রাস্টক্সের ব্যথা দেখতে পাই, এবং ইউপেটোরিয়ামে আমরা হাড়ে ব্যথা দেখতে পাই। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স অফ রাস্টক্স অ্যান্ড ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। তো এই ওষুধটা আপনি 200 পটেন্সিতে একইভাবে নেবেন, একই ডোজে নেবেন যেভাবে আমি রাস্টক্স বলেছিলাম। তো এই হলো কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো চিকেন পক্সে খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। আরও কয়েকটা মেডিসিন আছে যেমন ক্যালিমিওর, সারাসেনিয়া, ঠিক আছে? এই ধরনের আরও কিছু মেডিসিনের কথা আমি বলবো পরের ভিডিওতে বলবো, আজকে এখানে শেষ করছি। পরের পার্টটি অবশ্যই দেখার জন্যে নিচের ডেসক্রিপশন বক্সে চেক করুন একবার। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল অফ ইউ। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর দেখতে থাকবেন এই চ্যানেলটি।